গতকাল চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন। এই চার কেন্দ্র হলো কোচবিহারের দিনেটা, শান্তিপুর, খড়দেও ও ঘোষসভা। এই চার বিধানসভা কেন্দ্রের ফলাফল প্রকাশ করবে আর কয়েক ঘন্টা পর, অর্থাৎ আগামী মঙ্গলবারে। মঙ্গলবারেই ফলাফল প্রকাশ করবেন নির্বাচন কমিশন, এমনটা কিন্তু জানিয়েছিলেন, যেখানেও তার আগেই চূড়ান্তভাবে দাবি করলেন এবার রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিল যে এই চার বিধানসভা কেন্দ্র এবার আমাদের দখলে থাকবে, কারণ আমাদের প্রার্থীরাই জিতবে এই চার কেন্দ্রেই, এমনটা কিন্তু দাবি করলেন শুভেন্দু অধিকারী। বিস্তারিত জানিয়ে দেব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই ইউটিউব চ্যানেল 48 লাইভে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। গতকাল বাংলার চার কেন্দ্রে উপনির্বাচন সম্পূর্ণ করেছেন নির্বাচন কমিশন, যার ফলাফল প্রকাশ করবেন আগামী মঙ্গলবারেই, এমনটা কিন্তু ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশন। তার আগেই এবার চূড়ান্তভাবে জানিয়ে দিল শুভেন্দু অধিকারী যে এই চার কেন্দ্রে এবার কার দখলে থাকছেন। শুভেন্দু স্পষ্টভাবে দাবি করলেন এবার বিপুল মার্জিনে এই চার কেন্দ্রে আমাদের প্রার্থীরাই জিতবেন। তো বন্ধুরা, আপনারা কী চান, এই চার কেন্দ্রে কে জয় হোক, কার দখলে থাক বাংলার এই চার কেন্দ্র?